কত সুন্দর বেচা দেখিয়ে তো উঠিয়া কয়, আমি যেন তোমার বিচারক গিয়ে আধা দিন মারতাম, আমার রুজু নাই। ইন্টারন্যাশনাল কবি, সরকারের কবি, বেস্তর বাগানে বোক খায় রে, অন্য ওইরা না সাইরা দূরত্ব নেই। আল্লাহ যদি ওদিন আমরা ব্যস্ত নেই আর তুমি দিন বারে তাকো, আমরা ওই মাইজ কে আর হইত না। শোনা আসা আমি দেবা 3,000 টাকা দিবি, আর লাঞ্চি আরো 2,000 দিব নে রা। মরে এক জোড়া তা জিত যাইতাম। আমরা মাঝে বহুত মানুষ আছে হে নবীর উম্মত দাবি করে কিন্তু শুদ্ধ হয় মাতা নাই, না মাতলে বুঝা যাইব আপনারা মনে হয় শরীর কাজ করেন বেদার ইন্দা দাল জুড়ে কক্কা। নদীর উম্মত হইয়া থাকলে মুখে দিয়ে হারাম হামাইতো হারেনি, সুদ খাইতো হারেনি, ঘুষ খাইতো হারেনি। নবীর উম্মত হইয়া থাকলে খাইতো না, আর সম্ভক্ত হইয়া থাকলে তার গেছে সপ্তাহ লাল শিওরের ঘুষ দিয়ে নয় আলু দিয়ে খাইব শুধু খাওয়া গালি এইবার মনে মনে বলি উঠাই দিলাম জানোর জ্বালায় মাতবা। কত সুন্দর পেশা দেখিও তো উঠিয়া কয়, আমি যেন তোমার বিচারক গিয়ে আধা দিন মারতাম, আমার রুজু নাই। ইন্টারন্যাশনাল কবি, সরকারের কবি, চিন্তা গালি আইলাম জালোর জ্বালায় মাতবা। আমার হুজুরে কইসিল বলি এক বেটা টেকা খায় বিচার রঙ্গর ড্রাম পড়িয়া উঠছে রঙ্গর মাঝে গোসল করি। গরের এক কুনাত আছিল রুই তুয়া ওবাদি গিয়া হামাইছে, এখন রঙ্গ লাগছে রুই, এখন তো আরো শরীর লাগছে আগুন দিছে দৌড় বেটিয়ে রান্ধে ধরাইছে আগুন। বাড়ির চাল আছিল খেরর সোনর চাল, উঠছে বালমারি গিয়া চাল, আর সাইরো বাই সাইরো গর আগুন। 5 মিনিটের ভিতরে খেলা জমি গেছে সারা গাছ মানুষ কে নি কোন মুরকিয়ে বাইল এক লোকে চাইতে গেল মানুষের জন্য কিলা তার তিন ভাইয়ে কইরা থার বল লোকে দরবার করিয়া ভাবি যাই মার গিয়া উখান বাড়াইতেছে। সারা গাছ মানুষ বিচার করিয়া কইন দেব তুমি এক কাম কর, তুমি যেহেতু ইকান বাড়িয়ে মারি মারিয়ে বিলাই রে বার গিয়া ইখান বাড়াইছো, তুমি তার আর তিন ভাইয়ের গোর খান বানাই গেছো। হে কইলো সাহ বল আপনারা বিচার মানি তবে আমার একটু সানি বিচারও সুযোগ দিত, কারণ হে জানে তার হৌ হৌ গাউরে ফাঁসা আছে, এগুলো টাকা 2-3 হাজার দিলে বিচার কি লাভ ফেসার দুনিয়া একবার দিস আছে একবার মানুষ তোর বাইর লোকের বিচার ওখানে মাঝখানে আনতে নিয়ে আরো গাউর বেটা বলে কিচ্ছু করার নাই, আপনারা আমার উঠেছেন ফাটাই ফালাইছো আমি কিতা করবো, আমার তো আর একলা বানাই এবার তো ঠিক নাই, আমি হৌ বেটারে আনি খাইল সকাল 10টা। সারা গাঁর মানুষ কইলে ঠিক আছে রে বাতে আরাম, মাদর দিন সকাল 10টার সময় আইবার আগে বিকালে রাইত গোয়াল মাছ একটা লইয়া টেকা চাইর পাঁচ হাজার লইয়া গেছে গি সাসার বাড়ি, সাসা বাড়ি দি রে বল সাসা বাড়ি পাঁচ আসি কই রাখে রে বগুলে কই আসি আমার চিন্তা না রে গো আমি অমুক করবা খিতারে বুদ্ধি গোয়াল মাছ কি লেগো সাসা আইলে পাল্লা করি পেটি উঠে হানান বিরান করি উড়ে বিছি দিয়ে একটা বুঝতে রাইতাই মরে গেছে সিরাইতে ঠিক আছে সাসা বাড়িতে ইয়ে যেমনি গোয়ালর পেটি খায় আর জিখে কবে এইগুন মি খোফাল খুললো খুব এবারটা আইচ্ছে সাসা বাড়িতে মারব খে নেব আর বা ও তুমি আইসলাই নিবা গোয়াল মাস ইয়ে বলে সাসা আমি আইসলাম কিতারে বিষয় কিতা লে চাচা বললো গে রাগ করিয়া বিলাই রূপে খেসেছিলাম একটা ইগে রঙ ডিবি তুলিয়া তুলা লাগাইয়া আগুন লাগাইয়া সাল জ্বালাইয়া সারা বাড়ি চালে গাউর মানুষে মরে বিচার করিয়া কইছেন তিন ভাইয়ের গর বানাই তেমন মোর বেটার যেন গর জ্বলছে এইখানে আর মাথে শোনা চাচা আমি দেবা 3,000 টাকা দিব আর আনছি আরো 2,000 দিব নে রে মরে এক জোড়া তা যাইতাম হইয়া জান
আচ্ছা কই রে বেটা, মাছও দুই পিস খাইয়া আসি রে, আগেও মারিছে বিচারও যাইবার আগে দুই পিস লই নিছে। বিচার কয়টা তুলে খাই দশটা, যা রে বাবা খাম খাম খটি নাচে দা, চিন্তা করিস না চাষা তো আসি আল্লাহ বাদর দিন গাঁর মানুষ পাইছেন চাষা আইছে, ই চাষারে কিন্তু সবে উচি নন হেজেন চিহ্নিত চাষা, হায় হায় পরিচিত মুখ সুপরিচিত মুখ, বিচারে বইছেন গাঁর মানুষ কইরা রে কালকে তোমার যে সিদ্ধান্ত দিছিলাম তুমি তো বিলাই মারিয়াই খাম বাড়াই ইতা করছো হিসাবে তুমি তোমার তিন বাইর করবে, হে কইল সাহাব কইল আমার পক্ষে আমার চাষারে আনছি একটু দাম মাতি পারব, চাষা কইলে সাহাব কইল আপনারা উঠে তো আর মাতার আমার সাহস নাই, এর বাদে অনুমতি দিলে আমি একটু দাম মাতা যে 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 ভাই সাহেব আপনি মাতাব, হে কইল সাহাব কইল বিচার আপনারা করবা আমি একটু তান বাইয়েন তোরে মাতাইতাম সে বলে যে মাতাব, কইল বা তোমার তানর বাই নি হে বলে বলে তুমি তাই কয়ে বাই বলে সাইর ভাই বিলাই কয়টা তোমার তান বাড়ি বলে বিলাই তো একটা বলে হে মারছে তো বিলাই রে বলে বলে সাহাব কইল আপনারা খেয়াল করুন জানো সারা বাড়িত বিলাই একটা তাই তাই সাইর বাই মনে করো কা সাইর বাইয়ে এক বিলাই ভাইয়া একক ট্যাঙ্গর মালিক হইস, তার বাটো ট্যাঙ্গে খান তান্তানোর বাটো ট্যাঙ্গে খান, তার বললকে দরবার করিয়া উঠছে তার রাগ, তার বাটো ট্যাং দেখানি কান বাড়ি মারি ভাঙ্গিছে ঠ্যাং বালার হয়েছে কয়ে খান মাথুর না দেখ ওখর বিচারি হল রে যে মনে করো কা আপনারা টাইম টাইম তিনো বাইর বালা ট্যাং তিনো খান রয়েছে বিলাইয়ে মাইর খাইয়া আপনারা কক্কা চান দৌড়িছিল যেন ভাঙ্গা ট্যাংকে দৌড়িছিল না বালা কালের দিদি তখন তো বিচারি সবে হইন না রেব বাঙ্গা ঠেং তো ভাও লাগাইতে পারতো না বাল্লা কাদাই দিত বলে সাহাব কল এখন আপনার আর বিবেক বিচার তার ঠেং দেখান হে তারিখান মাঙ্গিলছে তারিখান আর মাটি তো জুয়াইছে না আর টান টানার বালা ঠেং দি যেহেতু দৌড়াইয়া গিয়ে আগুন ধরাইছে আমার বিচারে হয়ে তাই তাই তিন বাইয়ে তার ঘর খান দাঁড়ে আশা যার রে সাশায় দাগাল ইলা খাওরা চাষা হয়ে গেলে কিতা মন আছে নি মাত্র তো আছে নি এখন আপনারা বিবেক বিচার দিলাম এগুলো উন্মত কইবা না সম্ভব কইবা শোনা ভাই এর নজরে কো উন্মত না সম্ভব ও সম্ভব ও সম্ভব হুজুরে ফরমাইন শাবান আমি নবীর মাস নবীজিরে নবীজিরে যদি জিজ্ঞাসা নিয়া রসুলাল্লাহ আল্লাহ তো আপনি নবীরে সবচেয়ে বেশি মোহাম্মত করেন আপনি নবীর গেছে সবচেয়ে প্রিয় কোন জিনিস নবীজি হইবা তামাম কুল কায়নাতের মাঝে আল্লাহর পরে যদি জগতের মাঝে কোনো জিনিস লাগে মায়া থাকে আমি নবীর গেছে আমার উম্মতর লাগে হইল সবচেয়ে বেশি মায়া, আমার ভাই হল বন্ধু হল এই জমিন আমার নবীজি 63টা বছরই জমিনের মাঝে আসলা প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীজি কান্দিছেন উম্মতর লাগি আব্দুল হক মাদিসে দেলো বিয়ে তান কিতাব আনন জন্মর বাদে নবীজি দুনিয়াইতে ইয়াসব পয়লা যে খান্দন কান্দিছেন উম্মতর লাগি নবীজি দুনিয়াইতে নে যাইবার সময় সব শেষে নবীজির যে জবান বন্ধ হইব পূর্বক্ষণে নবী যে খান দিছেন উম্মতুল লাগি প্রশ্ন আইব নবী তো কইছো আসসালা 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 নামাজ 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 এই শব্দটা তো নবী মৌতর সময় কইছেন বলে যে নবী যে উম্মতর মৌতর সময় নামাজও তাগিদ দিয়া গেছেন বলে কেনে আমার নবী যে ফরমাইল উম্মত কল তোমরা জান্নাত যাইতে হইলে তোমরা নামাজের দরকার কারণ অন্য আদিছে নবী গিয়ে ফরমাইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ আমার উম্মত তোমরা জানিয়া রাখিও জান্নাতের দরজার কোনো চাবি থাকতো না তালা মারা থাকবো আর এই তালার চাবির নাম হইল নামাজ 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 খেলে পড়ার লাগে তাকে বলে আমি চাই
আমার সব উম্মত জান্নাতি হইতো, আর জান্নাতি হইতো হইলে আমার উম্মতের নামাজ জোরে কই সুবহান। আমার পীর মুর্শিদ ভুলতলি যাবে কইতা বাবা বললে নমাজ খান শান্তি মনে পড়িও, আল্লাহ দুনিয়া আখেরাতে শান্তি করিয়া দিব। ভাই ও এদিন অন্য কোন জায়গায় গেছিলাম, এক বেটায় মরে প্রশ্ন করিয়া বসে যে আপনারা রাজুলাল সাবর ইসালে সব হরইন ফুলতলি সাবর ইসালে কি তার লাগে? আমি কইলাম এখানে রে ভাই ই প্রশ্ন হল খোঁজি না বুঝার লাগে বলে সুন্দর একটা প্রশ্ন শাহজালাল সাবর ইসালে সব আমরা খেনে হরি কেন যদি উত্তর দিই আপনারা বিবেক বিচারটা দিয়ে আপনারা বিচার করেন যে এই জমিনে আমরা আজকে যে ধর্ম লইয়া আছি পাল্লা করি বুঝুক এই ধর্ম আমার বাবাই লইয়া আইসে নি জমিনে, আমার দাদাই লইয়া আইসে, আমার চোদ্দ সিলের কেউ লইয়া আইসে, নবীর সাহাবিও হলাইছে মাতকা নবী আইসে সাহাবিও হলাইছে তাবিও হলাইছে জি না। দা আইজ আমার লাগাগরের বেটা যে জিতেন্দ্র কুমার দাস খেলা রানী বিশ্বাস হা গুণ তো আমরা লাগা গরু আপনার গরু আমার গরু ইগুণ আজকে যে ধর্ম তার আমি যে ধর্ম থকা সমান না বেশ আসমান জমিন আমার আপনার ধর্মর গ্যারান্টি আছে না নাই হক ইমানে একটা বিচার করুন যেন স্বাধীনতা বিজয় দিবস স্বাধীনতারে যদি আবদুল্লাহ দে মানি না তাইলে ই দেশে আবদুল্লাহর তাহার অধিকার আছে আমার বিরুদ্ধে আপনারা কেস করা লাগবো না সরকারবাদী কেস মাতকা যে বেটা স্বাধীনতা না মানলে দেশদ্রোহী হয়ে যায় যে কেউ স্বাধীনতার বিরুদ্ধে মানলে মাতলে দেশদ্রোহী হয়ে যায় স্বাধীনতা আমার গেছে বড় দেশ আমার গেছে বড় বিবি বাচ্চা আমার গেছে বড় না একজন ইমানদারের কাছে ইমান বড় ঠিক না আজকে আমরা